ফের করোনা থাবা টালিগঞ্জে, এবার আক্রান্ত সান বাংলার অগ্নিশিখা ধারাবাহিকের লিড তারকা সূর্য ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়া নিজেই কোভিড-19 পজিটিভ হওয়ার কথা জানান অভিনেতা। শুধু সূর্যই নয়, করোনা আক্রান্ত অভিনেতার বাবা মাও। ফেসবুকে অভিনেতা জানিয়েছেন, আপাতত চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সব রকম করোনা বিধি মেনে চলছে তার পরিবার। ঠিক কি হয়েছিল সূর্যের? অভিনেতা জানিয়েছেন, কয়েকদিন ধরে তার গলা ব্যথা করছিল, এরপর তিনি খাবারের স্বাদ পাচ্ছিলেন না। এরপরে চিকিৎসকদের কথা মতো করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। ফেসবুকে দেওয়ালে সূর্য আরো জানিয়েছেন, গলা ব্যথা এবং খাবারের স্বাদ না পাওয়া ছাড়া তার শরীরে আর কোন রকম সমস্যা নেই। তবে গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন তাদের সকলকে করোনা পরীক্ষা করিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন অভিনেতা। বাংলা বিনোদন জগতের তারকাদের নিয়ে সব ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।